কিভাবে পড়াশোনা করলে অঙ্কে খুব ভালো হওয়া সম্ভব এবং অঙ্কে 100-এর মধ্যে 100 নম্বর নিয়ে আসা সম্ভব, কোন টেকনিকে প্র্যাকটিস করলে পরীক্ষার হলে বসে আর অঙ্ক মনে করতে হবে না, প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে মনে থাকবে, কোন টেকনিক ফলো করলে সূত্রগুলো আমাদের আর ভুল হবে না, প্রত্যেকটা সূত্র আমাদের পুরো ভালো মতো মনে থাকবে, টেক্সটবুক আগে খুব ভালো করে করা উচিত নাকি টেস্ট পেপার বা কোনো আমাদের প্রশ্ন বিচিত্র ভালো করে করা উচিত, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি হাজির হয়েছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। এবং এই প্রশ্নগুলোর মধ্যে যদি একটাও প্রশ্ন তোমার হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য, কারণ আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে এমন আমি 6টা পয়েন্ট আমি তোমাদের জন্য রেখেছি। এই ভিডিওটা যদি তোমরা শেষ অবধি দেখো আমি তোমাদেরকে প্রমিস করছি এই ভিডিওটা তোমাদের অঙ্কের ভালো নাম্বার পাওয়াতে এবং অঙ্কে ভালো হতে তোমাদের হেল্প করবেই করবে। চলো তাহলে শুরু করা যাক, ওয়েলকাম তোমাদের সবাইকে তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। বন্ধুরা একদম প্রথমেই তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের সিলেবাস সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা তৈরি করতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের এটাও খেয়াল রাখতে হবে তোমাদের কোন পার্ট থেকে কত নম্বর আসবে। উদাহরণস্বরূপ ধর পাটিগণিত থেকে কত নম্বর আসবে, বীজগণিত থেকে কত নম্বর আসবে, ত্রিকোণমিতি থেকে কত নম্বর আসবে, এই সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা তৈরি করতে হবে। তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে তোমাদের কোন চ্যাপ্টারের সঙ্গে কোন চ্যাপ্টারের কোশ্চেন অড আসে। কথার কথা, উদাহরণস্বরূপ যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তোমরা ধরো মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে আমি বলছি তোমাদের ক্লাস টেনে করণী বলে একটা অধ্যায় আছে এবং ভেদ বলে একটা অধ্যায় আছে, তাহলে করণীর সঙ্গে ভেদের কিন্তু অড থাকে। এই জিনিসটা যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে কোন অধ্যায়ের সঙ্গে কোন অধ্যায় অর্ড পাবো, কোন কোশ্চেনের সঙ্গে কোন কোশ্চেন অর্ড পাবো, তাহলে কিন্তু তোমাদের স্কোর করতে অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, তো প্রথমেই একদম এই কাজটা করে ফেলো, সিলেবাসটা খুব ভালো মতন দেখে নাও এবং তার সঙ্গে সঙ্গে নাম্বার ডিভিশনটাও খুব ভালো মতন দেখে নাও, কত নম্বর শর্ট প্রশ্ন আসবে, কত নম্বর বড় প্রশ্ন আসবে, কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে, এই সমস্ত বিষয়ে একটা স্বচ্ছ ধারণা তৈরি করো। বন্ধুরা দ্বিতীয় যে পয়েন্টটা আমি তোমাদের জন্য রেখেছি, টেক্সট বুকটা খুব ভালো করে করো। অনেক ছাত্রছাত্রী এরকম আছে যারা টেক্সট বুকটাই খুব ভালো করে না, তারা কি টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক করা শুরু করে যার ফলে তারা সমস্ত কোশ্চেন অ্যান্সার করতে পারে না, কারণ তারা টেক্সট বুকটাই খুব ভালো করে করেনি। আমি তোমাদেরকে বলবো টেক্সট বুকটা খুব ভালো করে করো, শুধু টেক্সট বুকের এক্সারসাইজ নয়, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অধ্যায় শুরুর আগে অনেক উদাহরণ দেওয়া থাকে সেগুলো খুব ভালো করে করা উচিত। বিশেষ করে বোর্ড এক্সামে কিন্তু প্রতি বছরই কিছু না কিছু অঙ্ক কিন্তু উদাহরণ থেকে এসে থাকে এবং স্কুলের পরীক্ষাগুলোতেও কিন্তু দিয়ে থাকে, তো তোমরা কিন্তু অনেকে উদাহরণটাকে অ্যাভয়েড করো, তো আমি তোমাদেরকে বলবো উদাহরণটাকে অ্যাভয়েড করো না, উদাহরণটাকে কিন্তু খুব ভালো করে করো। এবং অনেক অঙ্ক এরকমও হয় এমন এমন টাইপের অঙ্ক থাকে যেটা উদাহরণে আছে অথচ ওই টাইপের অঙ্ক কিন্তু এক্সারসাইজে নেই, কিন্তু উদাহরণের সেই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু তোমরা টেস্ট পেপারে পাবে বা অনেক সময় মাধ্যমিকে কিন্তু এসে থাকে, তো উদাহরণটাকে কিন্তু খুব ভালো করে করো। তার সঙ্গে সঙ্গে এটাও বলবো যে তোমরা যখনই কোনো অধ্যায় শুরু করবে স্কুলের টিচার যাই করাক না কেন, প্রাইভেটের টিউটার যাই করাক না কেন, তার আগে সেই অধ্যায়টার প্রথমে অর্থাৎ এক্সারসাইজ শুরুর আগে দেখবে উদাহরণের আগে কিন্তু অধ্যায় সম্বন্ধে অনেক কিছু লেখা থাকে, কনসেপ্টের জায়গাগুলো থাকে, সেগুলো অবশ্যই খুব ভালো করে পড়ো। ঠিক আছে, তো কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে যে কোনো অধ্যায় শুরু আগে কনসেপ্ট ক্লিয়ার করো, কেন হচ্ছে কী জন্য হচ্ছে এটা জানার চেষ্টা করো। অঙ্কে যদি ভালো হতে চাও তাহলে সবসময় এই কোশ্চেনটা কিন্তু করো যে কেন কী জন্য, কেন করবো এটা আমি, কিসের জন্য করবো, এই যে কোশ্চেনটা যদি করতে থাকো এবং এই অ্যান্সারগুলো যদি তোমার জানা থাকে তোমাকে যেরকমই কোশ্চেন দিক না কেন ওই কনসেপ্টের উপর তোমরা কিন্তু পারবে। ঠিক আছে, হাজার একটা কোশ্চেন করতে লাগে না, তোমার যদি অধ্যায় সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকে, অধ্যায় এই বিষয় আছে এটা হলে এই হয় এই কারণে এই হয়, এই বিষয়গুলো যদি তোমার ক্লিয়ার থাকে, সূত্র সবসময় মুখস্থ করতে হয় তারও কিন্তু কোনো মানে নেই, বিশেষ করে পরিমিতির সূত্র, পাটিগণিতের সূত্র, সূত্রটা কীভাবে তৈরি হচ্ছে, এই সূত্রটা কীভাবে তৈরি হলো সেটা যদি তুমি জেনে যাও, সূত্র যদি বাইচান্স ভুলেও যাও সূত্র কিন্তু তোমরা মানিয়ে নিতে পারবে। তো আমি তোমাদেরকে সবসময় বলবো অঙ্কে ভালো হতে গেলে কনসেপ্টের উপরে জোর দাও। একটা জিনিস খেয়াল রাখবে, যে কোনো বাড়ির ভিত যত স্ট্রং হয় সেই বাড়িটার উপরে কিন্তু তত বেশি বহুতল বাড়ি করা যায়, অর্থাৎ পাঁচতলা দশতলা করা যায়, কিন্তু ভিত যদি নড়বড়ে হয় তাহলে কী হবে, খুব বেশি হলে একতলা, খুব বেশি হলে দুতলা করা যাবে, তারপরে তিনতলা পাঁচতলা করতে গেলেই বাড়িটা কিন্তু ভেঙে পড়বে। তো কনসেপ্টটাকে খুব ভালো করে ক্লিয়ার রাখো, তার সঙ্গে সঙ্গে টেক্সট বুকটা খুব ভালো করে ফেলো। আমি তোমাদের এটুকু বলতে পারি যে কোনো ছাত্রছাত্রী যদি টেক্সট বুকটা উইথ উদাহরণ খুব ভালো করে প্র্যাকটিস করে সে শুধু টেক্সট বুক থেকেই 70-80 নম্বর পরীক্ষায় কমন পাবেই পাবে এবং সে খুব ভালো স্কোর করতে পারবে। বন্ধুরা তিন নম্বর যে কাজটা তোমাদের প্রত্যেকের করা উচিত, একটা সূত্রের চার্ট তৈরি করে ফেলো। অনেকে পরীক্ষার হলে জানা কোশ্চেন অনেক সময় ছেড়ে আসতে বাধ্য হয় কারণ সে পরীক্ষার হলে সূত্র ভুলে যায়, যাতে তোমার সঙ্গে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য সূত্রের একটা চার্ট কিন্তু তৈরি করতেই হবে। তার জন্য তোমরা সবথেকে ভালো হয় একটা আর্ট পেপার নাও, বড় একটা আর্ট পেপার নাও, সেই আর্ট পেপারের মধ্যে তোমার সিলেবাসের অঙ্কগুলো করার জন্য যা যা সূত্রের প্রয়োজন সমস্ত সূত্রগুলো একটা আর্ট পেপারের মধ্যে পুরো লিখে ফেলো এবং সেখানে তোমরা কিছু আলাদা আলাদা কালার করার জন্য স্কেচ পেন ইউজ করতে পারো। ধরো পাটিগণিতটাকে একটা কালার দিয়ে লিখলে, বীজগণিতের সূত্রগুলো একটা কালার দিয়ে লিখলে, জ্যামিতি সূত্রগুলো একটা আলাদা কালার দিয়ে লিখলে, এইভাবে একটা আর্ট পেপারে সমস্ত সূত্রগুলো লিখে ফেলো এবং সেই আর্ট পেপারটা এমন একটা জায়গায় তোমরা দেওয়ালের গায়ে লাগিয়ে দাও যাতে তোমাদের বারবার চোখ পড়ে। তার ফলে কী হবে, তোমরা যখন বারবার সূত্রগুলো রোজ দেখবে তোমাদের সূত্রগুলো কিন্তু পুরো মুখস্থ হয়ে থাকবে, কোনোভাবে সূত্রগুলো ভুল হবে না এবং পরীক্ষার খাতে তোমাদের ভালো রেজাল্ট করতে সাহায্য করবে। বন্ধুরা চার নম্বর যে কাজটা তোমাদের করা উচিত, একটা ফেয়ার খাতা তৈরি করো, একটা মোটা খাতা নাও, বছরের প্রথম থেকে যা যা অঙ্ক করবে সমস্ত অঙ্কগুলো পরপর সেখানে করে রাখো। তার ফলে কী হবে, পরীক্ষার আগে যখন তোমরা প্র্যাকটিস করবে, যখন রিভিশন করবে, তখন যদি কোনো অঙ্ক তোমার বেঁধে যায় হঠাৎ
হঠাৎ করে অনেকগুলো খাতা কিন্তু তোমাকে খুঁজতে হবে না। তুমি যদি ফেয়ার খাতাটা থাকে সেখানে সমস্ত অঙ্ক পরপর আছে, তুমি হঠাৎ করে সেখান থেকে কিন্তু খুঁজে পেয়ে যাবে। তো ফেয়ার খাতাটা কিন্তু তোমাদের কাজে লাগবে, একটা ফেয়ার খাতা করো। আর প্র্যাকটিসটা কিন্তু অবশ্যই হাতে কলমে সবসময় করবে। অনেক সময় এরকম হয়ে থাকে, আমি দেখেছি অনেক ছাত্রছাত্রীকে যে তারা জাস্ট দেখছে, তারপরে কী হয়, সে ভাবছে হ্যাঁ আমি পারবো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে যখন অঙ্কটা করতে যায় কিন্তু বেঁধে যায়। বারবার বলছি যে চোখে দেখে অনেক সময় মনে হয় যে আমি পারবো, কিন্তু যতক্ষণ তুমি হাতে কলমে সেটা করবে ততক্ষণ কিন্তু তোমার কাছে পুরোপুরি ক্লিয়ার হবে না, যার কারণে কিন্তু অনেক ছাত্রছাত্রীর এই সমস্যাটা হয়। তো আমি প্রত্যেকে বলবো যে একটা নির্দিষ্ট টাইম রাখো, রোজ সম্ভব হলে অঙ্কটা অল্প করে করো, কিন্তু রোজ একটা নির্দিষ্ট টাইম রাখো, নিরিবিলি বসে এবং অঙ্কটাকে রোজ প্র্যাকটিস করো। বন্ধুরা, পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে টেস্ট পেপার সলভ। কিন্তু টেস্ট পেপার ধরার আগে আমি আগে বলেছি যে টেক্সট বুকটা কিন্তু খুব ভালো মতন করে নিতে হবে, এবং শুধু টেক্সট বুকের এক্সারসাইজের অঙ্কগুলো না, তার সঙ্গে সঙ্গে যত উদাহরণের অঙ্ক আছে প্রত্যেকটা, মানে পুরো টেক্সট বুক যেন তোমার পুরো রেডি থাকে। টেক্সট বুক থেকে যেন এমন কোশ্চেন না থাকে যে তুমি পারবে না, টেক্সট বুকটা যদি তোমার পুরো আয়ত্তে থাকে, তুমি টেক্সট বুক থেকে কিন্তু লেটার মার্ক তোলা কিন্তু সম্ভব, আমি আগেও বলেছি। তো টেক্সট বুকটা খুব ভালো করে করো, তারপরে যে কোনো একটা টেস্ট পেপার নাও, এবিটি হোক, ডব্লিউবিটি হোক, বা যে কোনো প্রশ্নবিচিত্রা নিতে পারো, তারপরে তুমি পরপর 10-20 পেজ পরপর সলভ করা শুরু করো। এবং এখানে আরেকটা কাজ কিন্তু তোমরা করতে পারো, টেস্ট পেপার করার সময় দেখবে যে কোশ্চেনগুলো টেক্সট বুকেও আছে এবং সেগুলো টেস্ট পেপারেও আছে, সেগুলো তোমরা টেক্সট বুকে মার্ক করতে পারো। পরবর্তীকালে তোমরা যখন আবার যদি একবার চাও যে আমি পরীক্ষার আগে একবার টেক্সট বুকটা রিভিশন করবো, তখন কিন্তু তুমি বুঝতে পারবে আরে এই কোশ্চেনটা কিন্তু আমি টেস্ট পেপারে দেখেছিলাম, তাহলে এটা কিন্তু ভালো করে করতে হবে। এভাবে তোমরা কিন্তু করতে পারো, এর ফলে কিন্তু তোমাদের একটা খুব ভালো মতন আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে কী টাইপের কোশ্চেন আসে, কোনগুলো ইম্পর্টেন্ট, তুমি নিজে বুঝতে পারবে যে পরীক্ষায় কোনগুলো আসার মতন। এর সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে বলবো যে প্রিপিয়ার সিআরের কোশ্চেন কিন্তু অবশ্যই করবে, বিগত 3-4-5 বছরের কোশ্চেন জোগাড় করো, সেই কোশ্চেনগুলোকে সলভ করো, তাহলে কিন্তু তোমাদের একটা কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে এবং তোমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি বলবো প্রথমে আগে খুব ভালো করে প্র্যাকটিস করে নাও, তারপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ঠিক পরীক্ষার আগে করো। তুমি দেখো যে ধরো কথা 2017 সালের কোশ্চেন বা 2018 সালের কোশ্চেনে আমি কত নম্বর পাচ্ছি, ঠিক আছে? এখান থেকে একটা স্বচ্ছ তোমার ধারণা তৈরি হবে যে তুমি কতটা তৈরি। 6 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের টিচার নিজে হও, নিজের এক্সাম নিজে দাও। তোমাদের প্রত্যেকের কাছে টেস্ট পেপার বা প্রশ্নবিচিত্রা আছে, সেখানে তোমাদের কোশ্চেন সেট আছে, সেই কোশ্চেন সেটগুলো তোমাদের যখন মনে হবে যে আমি হ্যাঁ মোটামুটি তৈরি, আমার সমস্ত সিলেবাস শেষ, চলো একটা পরীক্ষা দিয়ে দেখো, নিজে নিজেই পরীক্ষা দাও, ঠিক আছে? যে কোনো একটা পেজ নিয়ে নাও, দরকার হলে নিজের ভাই বোন বা মাকে বা বাবাকে কাউকে বলো যে আমাকে যে কোনো একটা পেজ চুজ করে দাও, তারা একটা পেজ চুজ করে দিল, ঠিক আছে, সেই পেজটাই করো, বা নিজে লটারি বানাও, ঠিক আছে, 2, 5, 7 এরকম পেজ নাম্বার দিয়ে নিজে লটারি বানাও, একটা তোলো যেটা আমার ভাগ্যে পড়বে সেই পেজটা আমি করবো, ঠিক আছে, যেটা আগে কোনোদিনও তুমি কিন্তু করো না, এরকম একটা পেজ নিয়ে নাও, নিয়ে পুরো 3 ঘন্টা পুরো রেডি হয়ে ভাবো যে আমার স্কুলের পরীক্ষা বা আমার বোর্ডের পরীক্ষা, পুরো বসে পড়ো, বসে পরীক্ষা দাও। দেওয়ার পরে নিজের খাতা কিন্তু নিজেই তুমি চেক করতে পারবে, কীভাবে, তোমাদের উত্তর কিন্তু দেওয়া থাকে প্রশ্নবিচিত্র বা টেস্ট পেপারের পিছনে, কিন্তু কোশ্চেনের উত্তর কিন্তু দেওয়া থাকে, সেগুলো দেখো, কমসে কম তুমি তো বুঝতে পারবে যে তোমার কোন কোশ্চেন ঠিক হয়েছে, কোন কোশ্চেন ভুল হয়েছে, সেগুলো নিজে নিজে রাইট দাও, ঠিক আছে, নিজে নিজে নাম্বার দাও। আর যদি নিজে নিজে খাতা দেখো তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে কিছু নাম্বার কম ধরবে, ধরো তুমি নিজের খাতা নিজে দেখেছো, সেক্ষেত্রে তুমি ধরো পেয়েছো 80, তো সেই নাম্বারটাকে আমি বলবো 60-70 ধরো, কারণ তুমি নিজে দেখেছো, অনেক হয়তো এরকম হতে পারে যে তুমি নিজের ভুলটা ধরতে পারোনি। সব থেকে ভালো হয় তুমি যদি নিজের খাতাটাকে সলভ করার পরে, মানে কোশ্চেনটাকে সলভ করার পরে, তোমার যদি কোনো প্রাইভেট টিউটর থাকে তাকে দিয়ে বলো যে স্যার আমাকে একটু এটা চেক করে দিন, আমি করেছি, আমি কত নম্বর পাচ্ছি, বা স্কুলের কোনো টিচারকে দিয়ে তুমি চেক করে নিতে পারো, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে যে তুমি কত নম্বরের যোগ্য হয়েছো বা তুমি কত নম্বর পাওয়ার মতন তৈরি হয়েছো। এবং এখান থেকে তোমার একটা কিন্তু ধারণা আসবে যে আমি পাটিগণিত থেকে এই নাম্বারটা ধরো পেলাম না, বা বীজগণিত থেকে পেলাম না, কোন জায়গাটা তোমার উইক, কোন জায়গা থেকে তোমার নম্বরটা কম আসছে, সেই জায়গাটার উপর আবার কাজ করো, এরকমভাবে করতে থাকো, বারবার পরীক্ষা দিতে থাকো, প্রত্যেকটা পরীক্ষা একটু একটু করে ইম্প্রুভ হতে থাকবে, যেদিনকে তুমি 90-90 পাবে নিজে, ঠিক আছে, শুধু একটা পরীক্ষা নিয়ে পরপর ধরো 2-3 এক্সাম ধরো নিজে দিলে এবং 90-90 পেয়েছো, সেদিনকে তুমি ভাববে যে আমি হ্যাঁ পরীক্ষায় মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে বা স্কুলের পরীক্ষায় 100-100 পাওয়ার জন্য আমি তৈরি। পরীক্ষা খুব ভালো হওয়ার কিন্তু ফার্স্ট কন্ডিশন সেটা হচ্ছে তুমি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করে এসছো এবং নিজের দিক থেকে মনে মনে তুমি ভেবে নিচ্ছো আমি ঠিক করেছি, ঠিক আছে, নিজের দিক থেকে পুরো স্যাটিসফাইড থাকতে হবে, হ্যাঁ আমি যেগুলো করেছি পুরো ঠিক করেছি, তারপরে 1-2 এদিক ওদিক সেটা হতেই পারে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার 100-100 পাওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকে 6টা পয়েন্ট, আশা করি তোমাদের ভিডিওটা উপকারে আসবে এবং তোমরা এই রুটিন মাফিক যদি পড়াশোনা করো আশা করি তোমাদের রেজাল্ট কিন্তু খুব ভালো হবেই হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, যারা নতুন আছে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।